হস্তি শাবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার গোসাইপুর এলাকায়। বনকর্মীদের প্রাথমিক অনুমান, বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে আসার কারণে মৃত্যু হয়েছে হস্তি শাবকের। দেহটি উদ্ধার করেছেন বন দপ্তরের কর্মীরা। হস্তি শাবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। এদিন বাঁকুড়ার উত্তর বনবিভাগের গোসাইপুর এলাকায় একটি হস্তি শাবকের মৃতদেহ পড়ে রয়েছে। এই খবর আসে বন দপ্তরের কাছে। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকেরা পৌঁছান ঘটনাস্থলে। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন মৃত হস্তি শাবকের দেহটি ঘিরে দাঁড়িয়ে রয়েছে হাতির দল। স্বাভাবিকভাবেই হাতির দলকে সরিয়ে মৃত হস্তি শাবকের দেহ উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় বন দপ্তরের কর্মীদের। বনকর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় দাঁড়িয়ে থাকা হাতির দলটিকে সরিয়ে অবশেষে মৃত হস্তি শাবকের দেহটি উদ্ধার করতে সক্ষম হন বন দপ্তরের কর্মীরা। বন দপ্তর সূত্রে জানা গেছে দেহটি উদ্ধার করার পর নিয়ে আসা হয়েছে বন দপ্তরের বেলিয়াতোর রেঞ্জ অফিসে। কিভাবে মৃত্যু হল হস্তি শাবকের তা খতিয়ে দেখছেন বন দপ্তরের আধিকারিকেরা। এ বিষয়ে বন দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী মৃত হস্তি শাবকের শুঁড়ে একটি দাগ রয়েছে। এই দাগের সূত্র ধরেই খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারণ। এ বিষয়ে বন দপ্তরের এক আধিকারিক জানান, হাতির শুঁড়ের দাগ দেখে মনে হচ্ছে বিদ্যুতের সংস্পর্শের কারণেই মৃত্যু হয়েছে তার। এ বিষয়ে বিস্তারিত জানতে মৃত হাতির দেহটি পোস্টমর্টেম করা হবে বলেও জানান তিনি। ইলেকট্রিক কোয়েশ্চনের মধ্যে মনে হচ্ছে ডাক্তার বাবুরা এখন পোস্টমর্টেম করবে, ফাইনাল উনি যা বলবেন ওটা তো দাঁড়াবে। আমার যে বাড়িতে সিমটমগুলি যে আছে ওইটা মনে হয় আমরা দেখে ইলেকট্রিক কোয়েশ্চন মনে হচ্ছে। তো হাতি নেই এটা বাচ্চা, দেখুন আমরা তো বায়ুমন্ডলি প্রত্যেকটা ডিভিশনের ইলেকট্রিক কোয়েশ্চনের উপরে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়ে আমরা মিটিং করছি। আজকে মিটিং আছে বিষ্ণুপুরে, আমি ওখানে মিটিংয়ের জন্য আমি অপেক্ষা করলাম। খাওয়ার পরার পরে আমি এখানে মানে তোর করে চলে আসলাম। আমরা চেষ্টা করছি এখানে আবার মানুষকে কীভাবে অ্যালার্ট করব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বাঁকুড়া। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।